हेलो व्यूअर्स, अस्सलामु आलाइकुम। फेरदाउस किचेन बीडी থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে রেস্টুরেন্ট স্টাইলে হোল গ্রিল চিকেন তৈরি করতে হয়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং পছন্দ হলে লাইক এবং নিয়মিত আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড হিট দ্য বেল আইকন। আমরা 1 কেজি ওজনের একটা হোল চিকেন নিয়েছি। চিকেনটা আমি একদম হাত দিয়ে অবধি কেটে এভাবে छुरी दिए चिड़े नहीं मसला गो भरे ढुके रान पास चिड़े चिड़े नहीं तो एकदम जान भर मसला गो ढुके रखी एखे प्याज पाटा 3 टेबिल चामच एट मेरिनेशन दिल एखे 1 टेबिल चामच रसुन बाटा 1 টেবিল চামচ আদা বাটা 1 টেবিল চামচ এটা হচ্ছে অ্যাপেল জেলি। তো আপনারা ইচ্ছা করলে অরেঞ্জ জেলি বা জ্যাম যে কোনো মিক্সড ফ্রুট জেলি দিতে পারেন। তো আমার কাছে অ্যাপেল জেলি ছিল, আমি এটা দিয়ে দিলাম। এটা এই অ্যাপেল জেলিটা ইউজ করলে একটা টেস্ট ভালো আসে, রেস্টুরেন্টের একটা টেস্ট আসে। তো আমি যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে চিকেনটা করব সেজন্য আমি এখানে অরেঞ্জ অ্যাপেল জেলিটা ইউজ করেছি। এখানে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা। এটা ইচ্ছা করলে আপনারা কাবাব মশলাটাও ইউজ করতে পারেন, ফ্লেভারটা ভালো আসে। তো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ লেবুর রস, লেবু রসটা টেস্ট করে। এবং এখানে 1 টেবিল চামচ হচ্ছে আচার আছে, এটা আমি আমের আচার নিয়েছি একটু তেল সহ। চাইলে আপনারা জলপড় আচার কিংবা যে কোনো আচার ইউজ করতে পারেন, এতে করে রেস্টুরেন্টের একটা টেস্ট আসে এবং টেস্টটা অনেক ভালো হয়, ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এখানে 3 টেবিল চামচ টক দই নিয়েছি, এতে করে আমার মাংস চিকেনটা ভালো করে ভিতরে সুন্দর সিদ্ধটা ভালো হবে, আমি ম্যারিনেশনে ভালো করে সুন্দর সিদ্ধ হবে। স্বাদমতো লবণ, সয়া সস 1 টেবিল চামচ, লবণটা এর জন্য বুঝে দিবেন। সস এটা হচ্ছে টমেটো সস বা টমেটো কেচাপ 1 টেবিল চামচ, 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ চিনি। এটা স্বাদের জন্য দেওয়া হয়, এটা আপনাদের ইচ্ছা, তবে টেস্টটা ভালো আসে চিনিটা দিলে। আর এখানে হচ্ছে এখানে সামান্য ফুড কালার দিয়েছি, এটা চাইলে আপনারা নাও দিতে পারেন, তবে দিলে একটু কালারটা ভালো আসে সেজন্য দিয়েছি। আর এখানে হচ্ছে আমি তেল রেখেছি, সরিষার তেল, এটা আমার ভাজার জন্য, এটা পরে পরে লাগবে আমার। তো আমি এটাকে হাত দিয়ে একটু মিক্সড করে ফেলি, এতে করে ভালো করে মিক্সড হবে। চিকেন আমি মশলাগুলোকে এখানে ভালো করে মিক্সড করে নিয়েছি, এখন আমি চিকেনটাকে দিয়ে দিব এখানে, দিয়ে ভালো করে মশলাগুলোকে এভাবে ভিতরে ঢুকিয়ে দিব। এতে করে ভিতরে মশলাগুলো গেলে টেস্ট ভালো হবে এবং ভিতর পর্যন্ত মশলাগুলো পৌঁছবে। এই চিকেনটাকে আমরা 3 ঘন্টা ধরে ম্যারিনেশন করে রাখবো, তবে কেউ চাইলে আপনারা একদিন সারাদিনও রাখতে পারেন, সেটা ইচ্ছা। যদি একদিন আগে আপনারা নর্মাল ফ্রিজে করে রেখে দেন এভাবে, তাহলে এটার টেস্ট আরো ভালো আসবে। তো চেষ্টা করবেন একটু বেশি সময় ধরে রাখতে, তবে কম করে 3 ঘন্টা রাখার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আমি মুরগিটাকে আমার হাতে সময় ছিল, সারা রাত আমি ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি মুরগিটাকে পাটা যেন শেপটা সুন্দর থাকে, পাটাকে এভাবে করে সুতা দিয়ে বেঁধে নিব, মুরগিটার শেপ ভালো থাকবে। এই যে এভাবে করে বেঁধে নিয়েছি। এখন আমি এটা থেকে যে মশলাগুলো গায়ে লেগেছিল এগুলো একটু ঝরিয়ে এখন আমি তেলের মধ্যে এটাকে ভাজবো।
চুলায় একটি প্যান বসিয়েছি। এখানে আমি 4 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা দিলে এটা টেস্টটা ভালো আসে। আমি এখানে চিকেনটাকে ছেড়ে দিলাম। আমি এখন এটাকে এভাবে এভাবে করে একটু নাড়াচাড়া করিয়ে দিচ্ছি। তারপর একটু উল্টে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ভেজে নিব। আমি এটাকে উল্টি পাল্টি এভাবে করে একটু পর পর ফ্রাই করে নিব। এতে করে শেপটা যেন সুন্দর আসে। তারপর আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিব। আপাতত আমার চুলার আঁচটা একটু কমানোই আছে। আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মাঝখানে মাঝখানে নাড়াচাড়া করে দিব। আমি ঢেকে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিটের মতো করে এটাকে ফ্রাই করে নিয়েছি। এখন আমি ঢাকনা তুলে একটু পরপরই আমি নাড়াচাড়া করে দিয়েছি। একটু আগের আমি একটু পাতিলটা চেঞ্জ করেছি, কারণ ওই পাতিলটায় আমার একটু লেগে আসছিল। এই জন্য আমি প্যানটা চেঞ্জ করে আরেকটা প্যানে দিয়েছি। তো আমি এখন এটার উপরে একটু একটু করে মশলা দিয়ে এটাকে একটু আর একটু ফ্রাই করব। মশলাগুলো যেন ভিতরে সিদ্ধ হয়। এটাকে এখন উল্টিয়ে পাল্টিয়ে আমি এটাকে ফ্রাই করে নিব। আর একটু সময়ের জন্য আমি এটাকে ফ্রাই করব। আমি সম্পূর্ণ মশলাটা দিব না, সামান্য একটু মশলা এটার গায়ের উপরে দিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢুকে। বাকি মশলাটুকু দিয়ে আমি পরে একটা সস তৈরি করে দেখাবো আপনাদেরকে। এই জন্য আমি আর এই মশলাগুলো দিব না, এটুকুতে আমি এটাকে আর একটু ভালো করে ফ্রাই করে নিব। চিকেনটা প্রায় হয়ে গিয়েছে। আমি একটু পরেই আর 2 মিনিট রেখে আমি নামিয়ে ফেলবো এটাকে। নামিয়ে আমি সস তৈরিটা দেখাবো। আমি এভাবে অল্প আছে চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিচ্ছি। প্রত্যেকটা অংশ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, নিয়ে ফ্রাই করে নিচ্ছি যেন এটাকে ভালো করে সিদ্ধ হয় ভিতরে, এবং একটু ঝলসানো করে নিচ্ছি। একটু পোড়া পোড়া স্টাইল হয়, এই জন্য একটু পোড়া পোড়া করে নিচ্ছি। গিয়েছে ফ্রাই করা হয়ে গেছে, একটু ঝলসিয়ে নিয়েছি। এখন আমি এটাকে উঠিয়ে ফেলবো। আমি সেম প্যানেই যে বাকি মশলাটুকু ছিল এগুলো দিয়ে দিচ্ছি। এটাকে জাস্ট 2-1 মিনিট আমি এইভাবে ফ্রাই করে নিব, হালকা ভেজে। তারপর এখানে আমি একটু পানি দিয়ে দিব। মশলাটা একটু ভাজা ভাজা হয়েছে। এখন আমি এখানে হাফ কাপ পানি দিয়ে এটাকে আর একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো প্রায় গন্ধটা প্রায় চলে গিয়েছে, মশলাটা কষিয়েছে। এখন আমি এটার মধ্যে 4 টেবিল চামচ সস দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে টমেটো ক্যাচআপ বা টমেটো যে পিউরি সস সেটা দিতে পারেন আপনারা। আমি এখানে টমেটো ক্যাচআপটা দিয়েছি। সসটা সুন্দর একটা ফ্লেভার এসেছে এবং ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবং মশলার গন্ধ চলে গিয়েছে। খুব সুন্দর হয়ে এটা একটা গ্রেভির মতো তৈরি হয়েছে। তো এটা প্রায় আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করব। তৈরি হয়ে গেল আমাদের গ্রিল হোল চিকেন। আমি এটাকে কেটে দেখাচ্ছি এটা কতটা সফট এবং জুসি হয়েছে।
देखो ये कतटा जूसी और कतटा सफ्ट हो मसलागुलो भितरे ढुके भितरे भितरे एटा नान दिए खेते खूब ही मजा मजा ससटा असम्भव टेस्टी जो अपनी नान तैरी कर नान साथ चिकेन दिए खाबें तब भात नान सबकिछु दिए पोलाओ सबकिछु दिए खेले कोनो समस्या नहीं टेस्ट आसे तब नान साथ खेते ससटा और ये चिकेन असम्भव मजा अपनारा अवश्य बसाय नान दिए खावार चेष्टा करबें। आजकेर भिडियोटी एखानेई शेष। आल्ला हाफेज़।